আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বেগুন ফ্রাই। তো বেগুনটা আমি কিভাবে ফ্রাই করব দেখান। আমি ফার্স্টে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এখানে মাখিয়ে রেখেছি, একটু সামান্য তেল দিয়েছি, আর এখানে বসাইছি। তো একসাথে সবগুলি জায়গা হবে না, তাই জন্য এখানে দিয়েছি চারটা, আরও রয়ে গেছে, এগুলি আবার পরে ভাজবো, আগে এগুলি ভেজে নিই। এখন আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিব, পরে আবার উল্টে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম রাখবো, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে সিদ্ধ হবে না ভিতরে, তাই আঁচটা কমিয়ে রাখতে হবে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে বেগুনটাকে ভাজবো। বেগুনগুলি হয়ে গিয়েছে, আইসক্রিম ফ্রাই হবে। তো আমি বাকি তিনটা ছিল যে একটা দিয়ে দিয়েছি, আবার আরেকটা দিতেছি, একটু মরিচের গুঁড়া আমি আবার অ্যাড করেছি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে ঝাল কম হবে। তো এটাকেও আমি আবার ঢেকে দিব, এটা কমলে তখন আবার ওইটাও দিয়ে দিব। তো মশলাগুলি আমি তার গায়ে লাগিয়ে দিব এখন। আমার মতো একবারে সবগুলি ভেজে নেবেন। এভাবে আমি যেগুলি ভাজা হয়েছে একটার উপর একটা উঠিয়ে দিয়েছি, আর এটা যখন আবার ছোট হয়ে যাবে, এগুলি তো এখন বড় আছে, ভাজা হয়ে গেলে এরকম হয়ে যাবে, ছোট হয়ে গেলে তখন সবগুলো একসাথে ফ্রাই প্যানে জায়গা হয়ে যাবে, আলাদা আলাদা ভাজার কোনো দরকার নাই, তাই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা ইয়ে করলাম না, একসাথেই করলাম। তো এটাকে আমি এখন উল্টিয়ে দিব। এখন উল্টায় মশলাটা লাগাবো ভালোভাবে। তো আমি আরেকটু তেল দিয়ে দিব, কারণ বেগুন ফ্রাইতে অনেক তেল লাগে, এটা সবাই জানেন। তারপরেও একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো আমার মতো এইভাবে দিবেন, তাহলে অনেকটা কম লাগবে, যে আমার জায়গা হয়ে গেছে, তখন আরেকটা আমি নামায় দিতে পারবো একটু, আর এটা তুলতে দিব। তো এটাকেও আমি এক সাইডে উল্টে দিতে পারবো। মোটামুটি আমার সাইডের জায়গা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। আর এদিকে তরকারি হচ্ছে, হয়ে গেল বেগুন ফ্রাই। এইভাবে সবাই বেগুন ফ্রাই করে খাবেন, অনেক টেস্টি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।